ইংরেজিতে একটা উক্তি আছে, মেক হে ওয়াইল দ্য সান শাইনস। কথাটার মানে হলো যতক্ষণ সুযোগ আছে তার সদ্ব্যবহার করে নাও। ইরফান খানের অকাল প্রয়াণের পর থেকে একটা কথা আমার মাথায় খুব ঘুরছে, যে আমাদের জীবৎকালে যেই সব অ্যাক্টিং লেজেন্ডসদের, যারা অ্যাক্টিংয়ের ক্রাফটটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, তাদের আমরা যে যে কাজগুলো এখনও দেখতে পাচ্ছি সেগুলো যেন আমরা আরও বেশি করে উপভোগ করি এবং আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করি যতক্ষণ তারা আছেন। তাহলেই কিন্তু একজন আর্টিস্ট এবং তার প্রশংসকের মধ্যে বিনিময়টা সম্পূর্ণতা একটা পাবে। রাজীব মাসানদের ইন্টারভিউর একটা সেকশন আছে যেখানে তিনি তার গেস্টদের একটা প্রশ্ন করেন, যে নেম আ ফিল্ম দ্যাট চেঞ্জ ইউর লাইফ। ইরফান খানের ক্ষেত্রে উনি একটা ফিল্মের নাম বলেছিলেন, রেজিং বুল বলে 1980 সালের একটা ফিল্ম। ঘটনাচক্রে দিবাকর ব্যানার্জি এই ফিল্মটার নাম বলেন এবং ফারহান আখতারও এই ফিল্মটার নাম বলেন সেম ইন্টারভিউ সেগমেন্টে। তো আমার মাথায় তখন ঘুরতে থাকে যে রেজিং বুল সিনেমাটা কি, সেখানে এমন কি জিনিস আছে যার ফলে এদের সবার মধ্যে এত ডিপ একটা ইমপ্রেশন ছেড়েছে সিনেমাটা। এত বড় বড় আর্টিস্ট যারা, তাদের মনে একটা ডিপ ইমপ্রেশন ছেড়েছে। তো আমি যখন রেজিং বুল ফাইনালি দেখলাম, তখন আমি রবার্ট ডিনিরোকে আবিষ্কার করলাম এবং ওনাকে নিয়েই এই ভিডিওটা। ডিনিরোর ব্যাপারে কথা বলতে শুরু করলে শেষ হবে না, তো আমরা সরাসরি চলে যাব তার 7টি ফিল্মের টপিকে। তার 7টি এমন ফিল্ম যেখানে মনে হয়েছে আমার যে তার পারফরমেন্স সবথেকে ভালো ছিল। তো 7 নম্বরে থাকবে গত বছর মুক্তি পাওয়া মার্টিন স্কর্সেসি ডিরেকশনে দি আইরিশম্যান। আই হার্ড ইউ পেইন্ট হাউজেস বলে একটা বই ছিল, যেই বইয়ের অ্যাডাপ্টেশন হচ্ছে এই সিনেমাটা। 1970 দশকের খুব ফেমাস একজন আমেরিকান পার্সোনালিটি ছিলেন জিমি হফা, ইউনিয়ন লিডার, যিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে একসময় কনসিডার হচ্ছিলেন। তো তার আকস্মিক অন্তর্ধান নিয়ে তার খুব কাছের বন্ধু ফ্র্যাঙ্ক শিরান এই বইটা লিখেছিলেন এবং সেখানে তিনি স্বীকার করেছিলেন যে তিনি জিমি হফাকে খুন করে গায়েব করে দিয়েছিলেন। এখানে ফ্র্যাঙ্ক শিরানের চরিত্রে, আইরিশম্যানের চরিত্রে রবার্ট ডিনিরো অভিনয় করছেন এবং এই পারফরমেন্সটা তার খুব স্পেশাল একটা পারফরমেন্স আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে উনি খুব সাইলেন্ট একটা পারফরমেন্স দিয়েছেন, খুব মানে বেশি কথাবার্তা, বেশি ইমোশন, বেশি এক্সপ্রেশন নেই, খুব সাইলেন্ট একটা পারফরমেন্স। বেশি উনি নিজেকে প্রজেক্ট করছেন না, অনেক সিনেমা আমরা দেখেছি সেটা করার ওনার ক্ষমতা আছে, কিন্তু খুব সাইলেন্ট একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে, খুব সাটল একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু উনি একজন হিটম্যান, যে একজন বন্ধু এবং তার বন্ধুকে মার্ডার করার কাজ তার ওপর এসে পড়েছে, সেটার যে একটা ডিলেমা এবং সেই বন্ধুত্বটা কোন জায়গায় পৌঁছচ্ছে, কীভাবে পৌঁছচ্ছে, তার যে জার্নিটা সেটা কিন্তু খুব সাইলেন্টলি তিনি এই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে পোর্ট্রে করছেন। এবং এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ, যে খুব বেশি অভিব্যক্তি প্রকাশ না করে একটা ক্যারেক্টারের ইনার কনফ্লিক্টগুলোকে অডিয়েন্সের কাছে তুলে ধরা। তো আমার মনে হয় আইরিশম্যান ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস রবার্ট ডিনিরোর, 7 নম্বরে থাকবে। 6 নম্বরে থাকবে 1990 সালে মুক্তি পাওয়া একটা সিনেমা অ্যাওয়েকেনিংস বলে। 1917 থেকে 1928-এর মধ্যে একটা এপিডেমিক হয়েছিল যার ফলে আমেরিকার প্রচুর লোক কিন্তু একটা রোগের কবলে পড়ে ক্যাটাটনিক হয়ে গেছিল। ক্যাটাটনিক মানে অলমোস্ট প্যারালাইজড হয়ে গেছিল। এবার তার প্রায় 30 বছর পরে 1960-এর দশকের কাছাকাছি এসে একজন ডাক্তার একটা ওষুধ আবিষ্কার করেন, যে ওষুধ দিয়ে কিন্তু এই সব পেশেন্টদের বহুদিন পরে আবার তাদের প্যারালাইজ স্টেট থেকে, ক্যাটাটনিক স্টেট থেকে নর্মাল স্টেটে ফিরিয়ে আনা সম্ভব হয়, কিন্তু খুব ক্ষণস্থায়ী একটা সময়ের জন্যই সেটা সম্ভব হয়, যেন তারা জেগে ওঠে। সেই জন্য সিনেমাটার নাম অ্যাওয়েকেনিংস। এই সিনেমায় সেরকম একজন ক্যাটাটনিক পেশেন্টসের ভূমিকায় অভিনয় করছেন রবার্ট ডিনিরো, লেনার্ড লো বলে একজন পেশেন্ট, এবং এই সিনেমা ওনার পাশাপাশি অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। খুব সুন্দর একটা সিনেমা, খুব ইমোশনাল একটা সিনেমা এবং রবার্ট ডিনিরো এখানে একজন পেশেন্ট যে বহুদিন পরে তার মানে একটা লম্বা ক্যাটাটনিক স্টেজ থেকে জেগে উঠছে এবং জেগে ওঠার পরে সে নতুন যে পৃথিবীটা দেখছে তার সাথে কোপ করে উঠতে তার অসুবিধা হচ্ছে এবং আস্তে আস্তে আবার সে সেই অবচেতনার মধ্যে যে হারিয়ে যাচ্ছে, তার সেটার যে ফিলিংটা, সেটার যে অসহায়তাটা যে সে ফিল করছে, সেটা কিন্তু খুব সুন্দর এবং খুব ইমোশনালি এই চরিত্রটার মধ্যে দিয়ে রবার্ট ডিনিরো ফুটিয়ে তুলেছেন। তো 6 নম্বরে থাকবে অ্যাওয়েকেনিংস। 5 নম্বরে থাকবে
মার্টিন স্কর্সেসির আরেকটা সিনেমা কিং অফ কমেডি। কিং অফ কমেডি থেকে আমাদের গত বছরের অস্কার উইনিং সিনেমা জোকার কিন্তু ইন্সপায়ার্ড, এবং কিং অফ কমেডিকে ওমাজ দিয়ে রবার্ট ডিনেরোকে সেখানে কাস্টও করা হয়েছে একটা চরিত্রে। তো কিং অফ কমেডিতে রবার্ট ডিনেরো একজন অ্যাসপায়ারিং স্ট্যান্ড আপ কমেডিয়ান, রুপার্ট পাপকিন, যে কিন্তু স্ট্যান্ড আপ কমেডির যে সিনটা সেই সিনটায় এন্ট্রি পাচ্ছে না, এবং সে বিভিন্নভাবে চেষ্টা করা সত্ত্বেও তাকে লোকজন খুব একটা পাত্তা দিচ্ছে না। তো তখন সে খুব সঙ্গীন একটা খুব গ্রিম একটা প্ল্যান করছে, যে প্ল্যানের মধ্যে দিয়ে সে খ্যাতির কাছে পৌঁছাতে পারবে। তো সেই সময়কার সোশ্যাল যে সিচুয়েশন সেটার উপরে খুব স্যাটারিক্যাল একটা কমেন্ট্রি সিনেমাটার মাধ্যমে করেছেন স্কর্সেস, এবং যথারীতি সেই কমেডিয়ানের চরিত্রে রুপার্ট পাপকিনের চরিত্রে কিন্তু রবার্ট ডিনেরো খুব যথাযথ অভিনয় করেছেন। তার যে কমিক টাইমিং এবং তার আন্ডারলাইং যে একটা সিনিস্টারনেস সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই চরিত্রের মাধ্যমে। 4 নম্বরে থাকবে খুব ফেমাস একটা সিনেমা, গডফাদার পার্ট 2। এখানে রবার্ট ডিনেরো খুব কঠিন একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পান, যেই চরিত্রের জন্য ঠিক তার 1 বছর আগে মার্লন ব্র্যান্ডো অস্কার পেয়েছিলেন, বেস্ট অ্যাক্টর অস্কার পেয়েছিলেন ভিটো কর্লিওনের চরিত্র। ভিটো কর্লিওনের ছোট বয়সটা, যৌবনটা রবার্ট ডিনেরোকে প্লে করতে হয়, এবং যারা যারা এই সিনেমাটা সেই সময় দেখেছিল তারা চমকে গেছিল যে মার্লন ব্র্যান্ডো যেরকমভাবে চরিত্রটাকে পোর্ট্রে করেছিল ঠিক সেই ম্যানারিজমগুলোকে রেখে, সেরকম ভয়েস, সেরকম জেস্টার্স রেখে দারুণ অভিনয় করেছিলেন রবার্ট ডিনেরো, এবং সেই পারফরমেন্সের জন্য তার কাছে তার প্রথম অস্কারও চলে আসে, বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অস্কার গডফাদার 2 এর জন্য। তো 4 নম্বরে এই সিনেমাটা থাকবে। 3 নম্বরে থাকবে দ্য ডিয়ার হান্টার, 1978 বা 79 রিলিজ করা এই সিনেমাটা, ভিয়েতনাম ওয়ার নিয়ে সিনেমা। কিন্তু ভিয়েতনাম ওয়ার নিয়ে যেই সিনেমাগুলো খুব বিখ্যাত তার থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে কিন্তু যুদ্ধের ওপর মেন ফোকাসটা নয়, এখানে ফোকাস হচ্ছে আমেরিকান কয়েকজন যুবকের ওপর যারা ভিয়েতনাম ওয়ারের ব্যাপারে শুনেছে এবং তারা ভিয়েতনাম ওয়ারে যুদ্ধ করতে যাবে, তারা সেনার দলে নাম লিখিয়েছে, এবং তাদের নর্মাল লাইফ থেকে তারা যখন যুদ্ধে যাচ্ছে তখন যুদ্ধের যেই নৃশংসতাটা দেখছে তার ফলে তাদের মানে সাইকোলজিটা কীভাবে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে এবং কীভাবে তারা মানে তাদের নর্মাল লাইফে ফিরতে তাদের অসুবিধা হচ্ছে। তো এই সিনেমায় মুখ্য চরিত্রে রবার্ট ডিনেরো আছেন, তার পাশাপাশি খুব স্টেলার কাস্ট আছে সিনেমাটায়, মেরিল স্ট্রিপ অভিনয় করেছে, ক্রিস্টোফার ওয়াকেন আছেন, এবং জনি কাজালও এই সিনেমাটা অভিনয় করেছিল, তার বোধহয় শেষ সিনেমা ছিল। এই সিনেমাটাতেও আবার বলবো যে রবার্ট ডিনেরো কিন্তু নিজের অভিব্যক্তিগুলোকে খুব মিনিমালিস্ট রেখে খুব কম কথার মাধ্যমে তার যে ফ্রাস্ট্রেশন, তার যে হতাশা সেগুলোকে প্রকাশ করেছেন। তো এই সিনেমাটা অনেকেই হয়তো দেখেনি কিন্তু দেখা উচিত, 3 নম্বরে ডিয়ার হান্টার। 2 নম্বরে থাকবে বহু চর্চিত ট্যাক্সি ড্রাইভার, মার্টিন স্কর্সেসির পাম দর উইনিং ট্যাক্সি ড্রাইভার, যার প্রচুর ইনফ্লুয়েন্স পপ কালচারে এবং সিনেমার ওপর পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি। সেখানে এমন একজন ক্যারেক্টারের চরিত্রে মানে এমন একজন চরিত্রের অভিনয় করছেন, এমন একটা চরিত্রে রবার্ট ডিনেরো অভিনয় করছেন যেখানে কিন্তু শুরু থেকে আমরা বুঝতে পারছি না যে চরিত্রটার মধ্যে একটা সমস্যা রয়েছে। আমরা শুরু থেকে চেষ্টা করছি তার পয়েন্ট অফ ভিউটা বোঝার, তার সাথে সিম্পাথাইজ করার, তার যে একাকিত্ব সে ফিল করছে নিউ ইয়র্ক শহরে, সমাজের সব কিছুর সাথে সে মানিয়ে উঠতে পারছে না, সেটার সাথে আমরা এম্পাথাইজ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে যাই যখন দেখতে পাই সে খুব ড্রাস্টিক সিনিস্টার ডিসিশন নিতে শুরু করছে, তখন আমরা বুঝতে পারি না তার সাথে আমরা কি আর এম্পাথাইজ করবো কি করবো না। এই যে একটা এলিয়েনেশন, আস্তে আস্তে সেই এলিয়েনেশন থেকে যে একটা পাগলের মতো জায়গায় চলে যাচ্ছে একটা লোক, একটা যে উন্মাদনার জায়গা তৈরি হচ্ছে, এই ক্যারেক্টারটা কিন্তু অসাধারণভাবে পোর্ট্রে করেছে রবার্ট ডিনেরো। কাল্ট ক্লাসিক সিনেমা, এবং ট্র্যাভিস বিকেলের ক্যারেক্টারটা কাল্ট ক্যারেক্টার একটা, আমার মনে হয় বেশিরভাগ লোক দেখে ফেলেছে, যারা দেখেনি তাদের ইমিডিয়েটলি দেখা উচিত ট্যাক্সি ড্রাইভার। এবং শেষে শীর্ষস্থানে থাকবে যে সিনেমাটা দিয়ে আলোচনা শুরু, রেজিং বুল। 1940-এর দশকে একজন বক্সার ছিলেন জে ক্লামোটা, তারই কাইন্ড অফ বায়োপিক হচ্ছে রেজিং বুল, এবং খুব অদ্ভুত একটা সিনেমা, খুব সুন্দর একটা সিনেমা, টেকনিক্যালি খুব সুন্দর, এবং এই পারফরমেন্সটার জন্য কিন্তু রবার্ট ডিনেরো বেস্ট অ্যাক্টর অস্কার পেয়েছিলেন।
তিনি প্রথম বোধহয় একজন অভিনেতা ছিলেন যিনি একটা পারফরমেন্সের জন্য প্রায় 30 কেজি ওজন গেন করেছিলেন এই সিনেমাটায়। এবং জ্যাক লামোটার চরিত্রে অনবদ্য, একটা যে মানুষ সে যে মানে তার অর্থোডক্স নেচার বা তার যে দৃষ্টিভঙ্গির সমস্যা সেগুলোর ফলে সে তার একটা সুন্দর জীবনকে কিভাবে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। এবং বায়োপিক আমি যত দেখেছি এই বায়োপিকটা কিন্তু তার মধ্যে আলাদা, কারণ এখানে একটা মানুষ কত মহান ছিল সেটা দেখানো হচ্ছে না, এখানে দেখানো হচ্ছে যে সে কতটা মানে মানবিক, তার মধ্যে কত রকম ভুল ত্রুটি আছে, এবং একটা মানে সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আস্তে আস্তে কি হয় সে মানে হারিয়ে যাচ্ছে অন্ধকার একটা জায়গায় তার নিজেরই মানে রাগের জন্য, তার নিজেরই টেম্পারমেন্টের উপর যে তার কন্ট্রোল নেই সেটার জন্য। তো রেজিং বুল 1 নম্বর আমি রাখবো, এবং আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখার পর বুঝতে পেরেছি কেন ফারহান আখতার, ইরফান খান, দিবাকর ব্যানার্জি এরা সবাই এই সিনেমাটার ফ্যান। তো রবার্ট ডিনিরোর এগুলো হচ্ছে আমার প্রথম সারির সিনেমা যেগুলো আমার সব থেকে পছন্দ। যারা যারা রবার্ট ডিনিরোর ফ্যান তারা তো এই সিনেমাগুলো নিশ্চয়ই দেখেছে, যারা রবার্ট ডিনিরোকে অত ভালো করে চেনে না তারা দেখো এই সিনেমাগুলো। এবং আমার মনে হয় যতদিন তিনি বেঁচে আছেন ততদিনের মধ্যে যত আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো, তার ক্রাফটটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো, ততই হয়তো আমরা জাস্টিস করতে পারবো তার এই শিল্পের ওপর। তো আজকে এইটুকুই বলার ছিল, যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্টের মাধ্যমে লিখে জানাও তোমরা কীরকম ভিডিও আমাদের থেকে এক্সপেক্ট করছো, এবং বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।